वेलकम टू माय न्यू व्लॉग। तुमरा मोमो खेचो 60 টাকায় 50 টাকায় কম সে কম 40 টাকায় মোমো খেয়েছো, কিন্তু 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 তোমরা কখনো হচ্ছে 25 টাকায় মোমো খেয়েছো? শুনেই অবাক লাগছে না? ঠিক শুনেছো, আমি আজকে সেই জায়গারই একটা সন্ধান পেয়েছি যেখানে মাত্র 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 25 টাকায় মোমো পাওয়া যায় উইথ চিকেন স্যুপ। তো সেই জায়গাটা কোথায় সেটা জানার জন্য ভিডিওতে আমার সাথে সম্পূর্ণভাবে বজায় থাকতে হবে। আর হ্যাঁ, যদি চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকো তাহলে একটা কথাই বলবো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কেননা এরকমই কম দামে ভালো খাবার কোথায় পাওয়া যায় তার সকল আপডেট আর আমার এই চ্যানেলের মধ্যে আসে। তো আর বেশি দেরি নয়, সেই জায়গায় চলা যাক, চলো। তো এবার হচ্ছে এই তো হাতে তো নিয়ে নিয়েছি, এবার হচ্ছে ফাঁকা জায়গা, আমরা যাব ভিডিওটা শুট করতে। প্রথমে আমি হচ্ছে যে উইদাউট সস, আমি সস ছাড়া উপরে যে মেয়োনিজের কোটিংটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এই মেয়োনিজের হচ্ছে যে কোটিং দিয়ে যে মোমোটা রয়েছে ফার্স্ট এটা আমি ট্রাই করব, তারপরে আমি সস দিয়ে ট্রাই করব। তো চলো। তো আমাদের হাতে চলেই এসেছে 4 পিস মোমো। ক্যামেরাম্যান একটু দেখাও হালকা করে নামিয়ে। হ্যাঁ এই তো তোমরা দেখতেই পাচ্ছ 4 পিস মোমো, আর রয়েছে আমার হাতে স্যুপ 4 পিস মোমো। উপরে তোমরা দেখে নিয়েছিলে, চারিপা দেখিয়ে নিচ্ছে এখানে যে একটুখানি মেয়োনিজ তার উপর দিয়েছে, প্লাস হচ্ছে একটুখানি এই সস দিয়েছে, এটা কি স্পাইসি সস দিয়েছে, আর তার সাথে একটু স্যুপ দিয়েছে। তো এবার হচ্ছে খেতে কেমন হবে এই মোমো আর স্যুপ উইথ মেয়োনিজ এন্ড সস, খেয়ে এবার দেখা যাক, চলো। খেতে এক কথায় বলবো অসাধারণ, আর মেয়োনিজ নিয়ে তো ঝুমেই যাচ্ছে। তো এবার আমি হচ্ছে একটুখানি মোমোটা সস দিয়ে ট্রাই করবো, এবং আর খেতে কেমন সেটা তোমাদের জানাবো। তো চল। এখানে যে সসটা রয়েছে মোমোর যে রেড সসটা রয়েছে এটা দিয়ে কিন্তু খেতে আমার সেরকম ভালো লাগছে না। অন্য জায়গায় হয় কি আমি অনেক মোমো খেয়েছি আর সেখানে বলতে গেলে সসটা খুব স্পাইসি হয়, এখানে কিন্তু মোমোর এই সসটা একদমই স্পাইসি নয়। তার জন্য মোমো দিয়ে কিন্তু হচ্ছে যে সসের যে মিক্স আপ সেটা যেমন ভালো লাগছে না, মেয়োনিজ দিয়েই একমাত্র ভালো লাগছে। ব্লক করছি, ব্লক করছি। তো এক আন্টি বললো যে কি করছো বাবা, আমি তখন বললাম ব্লক করছি, যাই। তো এখানে তোমরা দেখো এই স্যুপটা অনেক জায়গায় হয় কি একটা প্লেটের মধ্যে কিন্তু স্যুপটা দেওয়া হয়, হয়তো এখানে কিন্তু সেটা হয় না। এখানে একটা আমি বলবো যে ইউনিক একটা নতুন অপশন রয়েছে বা ইউনিক প্ল্যান বলবো, যে কাপের মধ্যে হচ্ছে যে স্যুপ রয়েছে চিকেন স্যুপ এটা রিপ্রেজেন্ট করেছে, একদম আমার কাছে নতুন লাগলো। তোমরা দুভাবে খেতে পারো, এক হচ্ছে যেটা আমার সঞ্জয় বলতো যে চামচ কেন দিতে হবে, চায় মতো তোমরা চুস্কিনিও খেতে পারো এইভাবে, এইভাবে হচ্ছে চায়ের চুস্কিটাও তোমরা খেতে পারো। আরেকটা যে অপশন রয়েছে এই যে চামচটা রয়েছে, এই চামচের মাধ্যমে স্যুপটাকে এইভাবে একটুখানি গাঢ় করবে, এইভাবে তোমরা খেতে পারো। এবার তোমাদের একটা কথা বলি,
আগের বারে যে মোমোটা আমি ট্রাই করেছিলাম সেখানে কিন্তু স্যুপটা মোটামুটি লেগেছিল, সেখানে বলেছিলাম যে এই জিনিসগুলো দেওয়া হয়েছিল, কিন্তু আমি কথা বলছি স্যুপটা ভালো লাগার একটা কারণ তোমাদের বলছি, স্যুপটা সবচেয়ে হচ্ছে গাঢ়, পাতলা একদম জলের মতো নয়, স্যুপটা যেমন গাঢ়, এর মধ্যে যেমন ইনগ্রিডিয়েন্টস যেগুলো রয়েছে যেমন হচ্ছে গাজর থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো দেওয়া হয়, আমি বলবো স্যুপটা সত্যি কথা খুবই ভালো খেতে। 100 মধ্যে কিন্তু আমি অত বেশি রেকমেন্ড করি না, কিন্তু স্যুপটা তোমাদের রেকমেন্ড করছি এসে খেও, কেন 100 মধ্যে আমি 80% দেবো। আমার স্যুপটা সত্যি ভালো লেগেছে, মোমো থেকেও বেশি স্যুপটা ভালো লেগেছে। কিন্তু যে জিনিসটা তোমাদের বলবো, তোমরা সস দিয়ে মোমোটা ট্রাই করতে পারো বা নাও পারো, কেননা তার মধ্যে তোমরা মেয়োনিজ তো পেয়ে যাচ্ছ, মোমোর মধ্যে কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটো ইকুয়াল রয়েছে, তার জন্য মোমোটা খেতেও যেমন ভালো তেমনি স্যুপটাও ভালো। টেস্ট করে দেখছি, সসটা একটু স্পাইসি, চলে যাবে মোটামুটি চলে যাবে। আমি মেয়োনিজ শুরু স্টার্ট করছি, মানে টেস্ট করছি আর কি। তো মেয়োনিজ দিয়ে এই টেস্টটা কিন্তু পুরোটাই পাল্টে দিচ্ছে, মানে সস দিয়ে এরকম লাগছে খেতে, আর মেয়োনিজ মধ্যে কিন্তু সম্পূর্ণ আলাদা, তো সবাই জানে অলরেডি। তা এটা ন্যাচারাল জিনিস, হ্যান্ডমেড সসটা, নট ব্যাড, চলে যাবে, বাট মেয়োনিজ দিয়ে তো অন্যরকম লাগবে। ঠিক আছে, আমি স্যুপটা টেস্ট করে দেখছি। হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা এবার স্যুপটা আমি টেস্ট করে দেখছি, আমি চামচটা ইউজ করলাম না, যেহেতু আমার পছন্দটা চায়ের মতনই চুষি হিসাবে ছিল, চুষি তো ভালো, একদম ঘরে বানানো যেরকম হয় স্যুপ ওই টাইপের লাগছে, দোকানের মতো ফিলিংসটা আসছে না আর কি। তো ঠিক আছে চলে যাবে। তো ওই দিকে হচ্ছে যে বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে তোমরা নেমে যাবে, ঠিক তার উল্টো দিকে তোমরা ওইখানে যে দেখতে পাচ্ছ যে সুষমা ভবন রয়েছে, এই সুষমা ভবন, সুষমা ভবনের বা ভবনের উল্টো দিকে এই মোমোর দোকান রয়েছে। বলছি দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমার দোকান 6 বাজে থেকে খোলা হয় 10 বাজে। আচ্ছা, তো শুনে নিলে যে কটা থেকে খোলে, বা 6টার সময় দোকান খোলে আর রাত 10টায় দোকান বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো, যদি তোমরা আসতে চাও নাম্বারে ফোন করে আসতে পারো, তাহলে সুবিধা হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, অ্যাড্রেসটাও আরো প্রপারভাবে জেনে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, সত্যি কথা বলছি খেয়ে আমার খুবই ভালো লাগলো। বাই দা ওয়ে বলতে গেলে আজকে একটুখানি এই আওয়াজ একটুখানি বেশি রয়েছে, কেন শুক্রবার বুঝতেই পারছো, কালকে শনিবার অনেকে কাজে যায় আর অনেকে চায় না, যাই হোক। ঠিক আছে, আগে মোমোর দাম 25 টাকা ছিল, এখন হচ্ছে 30 টাকা হয়ে গেছে। 30 টাকা হয়ে যাওয়ার কারণ আমি যখন জিজ্ঞাসা করলাম তখন উনি বললেন যে মোমোর যে পরিমাণ কোয়ান্টিটিটা সেটা আমরা বাড়িয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো। আর দ্বিতীয় কথা, মেয়োনিজ থেকে শুরু করে চিকেনের যে স্টাফিংস ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়েছে, কেননা তোমরা জানো জিনিসের একটু দাম বেড়েছে, তো তার জন্য 5 টাকা বাড়িয়ে দিয়েছি। আর হচ্ছে আমার যিনি ক্যামেরাম্যান রয়েছে, তো তার সম্পর্কে হচ্ছে যে তোমাদের বলবো তারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে বং ক্যাশ, বং ক্যাশ তোমরা সার্চ লিস্টে পেয়ে যাবে, যদি একদমই না পাও সার্চ লিস্টে ডেসক্রিপশন বক্সে তার চ্যানেলের লিংক দিয়েছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর আমি একটুখানি বলবো যিনি ক্যামেরাম্যান রয়েছে আমার চ্যানেলের সম্পর্কে একটুখানি কিছু বলবে, এটাই বলবো যে যেরকম ওদেরকে এনকারেজ করছো, তোমরা ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করে দিচ্ছ, সেই নিয়ে আরো এগিয়ে নিয়ে যাও, চ্যানেলটা উৎসাহিত করো, আরো বাড়ানোর চেষ্টা করো। আর আমার তো চ্যানেলে তো বলেই দিল বং ক্যাশ, তো দেখো আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার চ্যানেলের লিংক, আর একটু ফলো করে দিও আর কি, নতুন কিছু বলা নেই, তো বলেই দিল সব, তোমরা শুনেই নিলে হচ্ছে। আমি এটাই বলবো বং ক্যাশ চ্যানেলের ক্ষেত্রে কন্টেন্ট সত্যি ভালো, খুবই ভালো, এই কিছুদিন আগেই হচ্ছে স্টার্ট করেছে, আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের থেকে তার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি আছে, তাহলে ভাবো কত গুণগত মান রয়েছে এই চ্যানেলের ক্ষেত্রে। প্লিজ তাকে ফলো করো আর তার ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও এতটুকু, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, একবার বলে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব, শুনে নিলে আর হ্যাঁ বন্ধুদের কাছে আরো 5 জনের কাছে শেয়ার করে দেবে আমার ভিডিও, যাতে তারাও এখানে এসে খেতে পারে আর এক্সপিরিয়েন্স নিতে পারে এই মোমোর। আজকে আর বেশি কথা বলবো না, আজকের জন্য টাটা।